গতকাল ছিল সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। এরপর শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগাচাঁদপুর এলাকায় নৃশংসভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। জানা যায়, সেই মৃত ব্যক্তি এক সক্রিয় বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগাচাঁদপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম হাফিজুর শেখ। মৃতের আত্মীয় পরিজনদের অভিযোগ, 10-12 জন দুষ্কৃতী এসে নৃশংসভাবে হত্যা করে হাফিজুল শেখকে। গত পঞ্চায়েত নির্বাচনে মৃতের আত্মীয় পরিজনরা সকলে সিপিএম করলেও গত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছিলেন বিজেপিতে। ফলে এলাকায় একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃত হাফিজুল শেখ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মৃত আত্মীয় পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপি নেতৃত্বরা। তৃণমূলের দুষ্কৃতীরা এই নৃশংসতম হত্যা করেছে বলে অভিযোগ মৃতের আত্মীয়দের। এই ঘটনা নিয়ে কি বলছেন মৃত বিজেপি সক্রিয় কর্মী হাফিজুল শেখের ভাই ও বিজেপি নেতৃত্ব, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তাদের মুখ থেকে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বলতে, আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে, আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। কারা মারলো এটা? এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, তারা কোন দল করে? এটা তৃণমূল, তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে, এটা আমরা একদম করজোড়ে আমরা এটা দাবি করছি। কতজন এসেছিল? ওরা এসেছিল এখানটাতে মোটামুটি 11-12 জন। আপনার ভাই এর আগে কোন দলের সমর্থক ছিল? এর আগে আমার এই ভাই হচ্ছে সিপিএম, আমরা আগে সিপিএম করতাম। যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম? আগে সিপিএম ছিল, সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত, মানে আমার দাদা সিপিএম এর প্রার্থী, সিপিএম করেছে, পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। তাহলে বিজেপিতে আসার জন্য কি